সে কই সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি প্রিয়া প্রিয়া আজ চটকে বলো কে আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি দেখি ওরা আজ কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি বুনু বুনু তোমরা আজ কি খাবে আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব দিদি দিদি আজ আমরা প্যানকেক খাব তুমি আজ আমাদের জন্য প্যানকেক তৈরি করে দাও ও তাই তোমরা আজ প্যানকেক খাবে হ্যাঁ দিদি কিন্তু বুনু আমি তো তোমাদের আগে চকলেট প্যানকেক তৈরি করে দিয়েছি তাহলে আজ আমি তোমাদের ভেজিটেবল প্যানকেক তৈরি করে দেব তোমরা খাবে তো ভেজিটেবল প্যানকেক হ্যাঁ দিদি আমরা খাব ভেজিটেবল প্যানকেক তাহলে আজ আমি তোমাদের ভেজিটেবল প্যানকেক তৈরি করে দেখাবো আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ ভেজিটেবল প্যানকেক খাবে তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি যাও যাও আমার বোনেরা তোমরা তোমাদের জায়গায় চলে যাও প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি এখন আমি আমার চিটকি বোনকে আর এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি ভেজিটেবল প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি এই দেখো বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নিয়েছি এখানে আমি গাজর আলু কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ বাঁধাকপি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি সবকিছুকে আগে থেকে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভেজিটেবল প্যানকেক তৈরি করার জন্য তোমরাও তোমাদের পছন্দের মতো ভেজিটেবল নিয়ে নিতে পারো আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি পাত্রের ভিতরে সব ভেজিটেবলস গুলো নিয়ে নেব এখন আমি ভেজিটেবলস এর ভিতরে হলুদ গোলমরিচের গুঁড়ো লবণ আর ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি সবকিছুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে চালের গুঁড়ো আর বেসনটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে ভেজিটেবলস এর একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমার আরো একটু জল লাগবে তাই আমি আর একটু জল নিয়ে নিচ্ছি আমি সবকিছু ভালো করে মিশিয়ে ভেজিটেবলস এর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেব বন্ধুরা আজ আমি আমার নতুন ফ্রাই প্যানে তোমাদের ভেজিটেবলস প্যানকেক তৈরি করে দেখাবো উনুনটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি প্যানটাকে গরম করে নেব প্যানটা গরম হয়ে গেছে এখন আমি প্যানের ভিতরে তেল দিয়ে দেব
তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একটু একটু করে ভেজিটেবলস এর ব্যাটারটা প্যানে দিয়ে দেব। এখন উল্টে পাল্টে দু সাইড হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আমি এই সাইডটা একটু তেল দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে হালকা লাল লাল করে প্যানকেকটা তৈরি করে নেব। ভেজিটেবল প্যানকেকটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ভেজিটেবল প্যানকেক? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনোদের আর আমার পাখিদের কাছে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ভেজিটেবল প্যানকেক। আর বন্ধুরা, আমি আমার বোনের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না আমি তোমাদের ভেজিটেবল প্যানকেক তৈরি করে দেব। আমি তোমাদের জন্য ভেজিটেবল প্যানকেক তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ভেজিটেবল প্যানকেক। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ভেজিটেবল প্যানকেকটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে ভেজিটেবল প্যানকেক তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো।
আমি তোমাদের আবার এভাবে ভেজিটেবল প্যানকেক তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ভেজিটেবল প্যানকেক। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ভেজিটেবল প্যানকেক। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ভেজিটেবল প্যানকেক। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা ভেজিটেবল প্যানকেকটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এবার বাড়িতেভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতেভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা আমি তো ভাবতে পারিনি ভেজিটেবল প্যানকেকটা এত সুন্দর লাগবে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতেভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ভেজিটেবল প্যানকেক রেসিপি? যদি আমার ভেজিটেবল প্যানকেক রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।